হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে পাঞ্জাবির ব্যান্ড কলার কীভাবে কাটিং করতে হয়, ঠিক আছে। 16 ইঞ্চি পাঞ্জাবির ব্যান্ড কলার কীভাবে কাটিং করতে হয় এবং কীভাবে সেলাই করতে হয় A to Z আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, ঠিক আছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করুন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ঠিক আছে। তো দেখেন একটা 16 ইঞ্চি পাঞ্জাবির ব্যান্ড কলার কীভাবে কাটিং করতে হয়, ঠিক আছে। একটা পাঞ্জাবির ব্যান্ড কলার কীভাবে তৈরি করতে হয়, ফার্স্ট এক্স্যাক্টলিভাবে একটা দেখেন এভাবে একটা মার্জিন টানবেন, ঠিক আছে। কলমে একটা দেখেন একটা মার্জিন টানে আমাদের 16 ইঞ্চি কলার, তাহলে 8 ইঞ্চি নেবেন এভাবে, ঠিক আছে। এবার 8 ইঞ্চি নিয়ে একটা মার্জিন টানবেন, স্ট্রেটভাবে একটা মার্জিন টানবেন, দেখেন তারপর দেখেন এই যে এভাবে শেপ কাটটা এক্স্যাক্টলি এভাবে বসাবেন, ঠিক আছে। কিন্তু এই যে মাঝে আমাদের মাঝে যে দাগটা আছে সেখানে আমাদের বক্রমটা এখান থেকে 1.5 ইঞ্চি দিবেন, ঠিক আছে। শেপটা 1.5 ইঞ্চিতে টানবেন, ওকে, এই 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি থাকবে এখানে, তাহলে শেপটা আমাদের এক্স্যাক্টলি অ্যাকুরেট থাকবে, ঠিক আছে। দেখেন শেপ কাটটা কীভাবে দেওয়া হয়, তারপর কী করবেন আমাদের কলার থাকবে 1.25 ইঞ্চি, এভাবে 1.25 ইঞ্চি দাগ দিয়ে দিবেন, ঠিক আছে। হালকা একটা মার্জিন টানবেন 1.25 ইঞ্চি, ওকে। তারপর আবার এই যে যেভাবে শেপটা দেওয়া আছে এক্স্যাক্টলি স্কেলটা এভাবে বসাবেন, ঠিক আছে। দেখেন এভাবে বসাই সুন্দর করে একটা মার্জিন টেনে নেবেন, ওকে, যাতে শেপটা এক্স্যাক্টলি অ্যাকুরেট থাকে, ঠিক আছে। এখানে আমাদের রাউন্ড হবে, ঠিক আছে, কলারটা শেরওয়ানি কলার থাকবে, রাউন্ড থাকবে, তারপর রাউন্ডটা পরে করা যাবে। বাট আমাদের কি করতে হবে, আগে সুন্দর করে শেপ যেভাবে দেওয়া আছে, মার্জিন যেভাবে দেওয়া আছে ওই অনুযায়ী কেটে ফেলতে হবে, ঠিক আছে। দেখেন ঠিক আছে, এভাবে যখন কাটিং করা শেষ হবে তখন কি করতে হবে আমাদের, ফার্স্ট এভাবে সুন্দরভাবে রাউন্ডটা কেটে ফেলতে হবে, ঠিক আছে, কলার রাউন্ডটা, ওকে। দেখেন রাউন্ডটা এক্স্যাক্টলিভাবে একটু সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে, ঠিক আছে। তো কলারটা রাউন্ডটা যখন কাটবেন তখন এভাবে কি করতে হবে আমাদের, কোথাও আঁকা বাঁকা আছে কি না সেটা একটু দেখে নিতে হবে, ঠিক আছে। যদি একটু আমাদের এদিক সেদিক থাকে, আঁকা বাঁকা থাকে, সেটা কি করতে হবে একটু ফিনিশিং করে এক্স্যাক্টলিভাবে অ্যাকুরেটভাবে কাটিং করে নিতে হবে, ঠিক আছে। তারপর দেখেন এভাবে বসাবেন এক্স্যাক্টলি ফুল বক্রমটা বসাবেন, তখন শেপটা আমাদের এ পাশ ও পাশ দুই পাশটা কিন্তু সেমভাবে থাকবে শেপটা, ওকে, কোথাও বেশি কম থাকবে না, ঠিক আছে। এভাবে ডাবল পাশে বসাই কি করবেন, যেভাবে কাটিং আছে সেই অনুযায়ী কলমের মার্জিনটা টেনে নিতে হবে, ঠিক আছে। তাহলে এক্স্যাক্টলি আমাদের দেখেন কলারটা যেভাবে আছে সেভাবে একদম কেটে নিতে হবে, যে উপরের যে পাশটা আছে সেই পাশটা দিয়ে আমাদের কলারটা হার্ড থাকার জন্য, আমি শক্ত থাকার জন্য মাঝে আমাদের একটা সাপোর্টিং দিতে হবে, ঠিক আছে। মানে মাঝে ডবল বক্রম থাকবে, ঠিক আছে, ওইটা সাপোর্টিং। তখন এটা কি করবে, শেপটা নিচে যেভাবে আছে সেভাবে থাকবে, জাস্ট উপরেরটা শেপ দিয়ে নেবেন, ঠিক আছে। আমাদের মেন কলার 1.25 ইঞ্চি, বাট এটা আমাদের 1/2 ইঞ্চি হয়তো বা 1/2 ইঞ্চি থেকে 100 বাড়তি রাখতে পারবেন, ঠিক আছে। দেখেন আমাদের এক্স্যাক্টলি এভাবে মাঝামাঝি বসবে এটা, ঠিক আছে, ওই বক্রমটার কলারটার মাঝামাঝি এটা বসবে। ফিনিশিং করে নিতে হবে একটু, আমাদের যদি কোথাও একটু আঁকা বাঁকা থাকে সেগুলো কি করতে হবে, ফিনিশিং করে হাতের উপর নিয়ে কেটে নিতে হবে, ঠিক আছে, যাতে অ্যাকুরেট থাকে, এক্স্যাক্টলি থাকে পুরোটা, ঠিক আছে, কোথাও যত বেশ আর কম না থাকে, সমান ভাগে নিতে হবে, ওকে, ফিনিশিংটা খুব সমান করে দিতে হবে।
দেখেন কোঠা একটু মোটা আছে, পাঁচটা যে পাঁচটা একটু মোটা আছে আমরা কাটিং করে সমান করে ফেলবো, ঠিক আছে, ফেলে দিব বাকিটা। ওকে, এইচ্ছা আমাদের বক্রম কলার, এই কলার উপর দিয়ে এটা এভাবে বসবে, সাপোর্টিং থাকবে কলারটা হার্ড থাকার জন্য, ঠিক আছে। কলার যদি ডাবল বক্রম দেন হার্ড থাকে তখন কলারটা গোল হয়ে বসে যাবে, ঠিক আছে, কোথাও ভাঁজ থাকবে না, এক্স্যাক্টলি রাউন্ড হয়ে কলাতে বসে থাকবে, ঠিক আছে। দেখেন এখন আমাদের কাপড়টাতে ফিস্টিনটা বসায় নিতে হবে, ঠিক আছে। এভাবে কাপড়টা রূপ বেরক দেখবেন, রূপ বেরক দেখে আমাদের শেপ কাটটা দিয়ে এভাবে এক্স্যাক্টলি ভাবে এটা বসা নিতে হবে, ঠিক আছে। আমাদের আয়রন যখন হিট হয়ে যাবে, গরম হয়ে যাবে, তখন এই ফেস্টিংটা এক্স্যাক্টলি এভাবে বসা নিতে হবে অ্যাকুরেটভাবে, ওকে, যাতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। যতক্ষণ আমাদের আয়রনটা ভালোভাবে হিট হবে না কিন্তু আমাদের ফিস্টিংটা বসবে না, ঠিক আছে। ফিস্টিং বসানোর সময় খুব আয়রনটা খুব ভালোভাবে গরম করতে হবে, কম হিট দিয়ে, কম গরম থাকলে কিন্তু তখন কিন্তু ফিস্টিংটা খুব ভালোভাবে এক্স্যাক্টলি ভাবে বসবে না, ঠিক আছে। উল্টা পাট নিয়ে একটু এভাবে গোছিয়ে নেবেন, ঠিক আছে, এভাবে একটু ভালোভাবে বসায় নেবেন, ওকে, যাতে আমাদের এক্স্যাক্টলি ভাবে অ্যাকুরেট ভাবে বসে যায়, ঠিক আছে। আমি একটু সময় নিয়ে বসাচ্ছি যাতে আপনার ক্লিয়ার ভাবে বুঝতে পারেন, ঠিক আছে। একদম মিডল থেকে, ঠিক আছে, আমাদের মিডল থেকে এভাবে বাকি বক্রমটাও মাঝে মাঝে বসায় নেবেন, ঠিক আছে। তারপর এভাবে কাপড়টা আমাদের শিলের কাপড় রেখে বাকি কাপড়টা ফেলে দিতে হবে, ঠিক আছে, কেটে ফেলে দিতে হবে। তো আমাদের যেটা বোর্ডের সাথে জয়েন থাকবে সেটা কি করতে হবে, নিচের পাটটা এভাবে কাপড়টা আয়রন করে ভাঁজ করে বসা নিতে হবে, ঠিক আছে, বসায় তারপরে সেলাই করে নিতে হবে, ওকে। স্কেল দিয়ে বসায় নেবেন, ওকে।
তারপর আমাদের যে কলারের যে নিচের পার্টের জন্য, ঠিক আছে, তল পার্টের জন্য এভাবে শেপ দিয়ে ঠিকভাবে বসার আরেকটা পার্ট কেটে নিতে হবে, ঠিক আছে? তো আমাদের কলারটা কী করতে হবে, সেলাই উল্টে ফেলতে হবে, ওকে? এ হচ্ছে আমাদের কলার, ওকে? এখন দেখেন আমাদের সেলাই কীভাবে করতে হয়, ভালোভাবে সেলাইটা একটু দেখে নেন, ঠিক আছে? তো এক্স্যাক্টলি দেখেন, ফার্স্ট আমাদের কী করতে হবে, এভাবে কাপড়টা যে যেটা ভাঁজ আছে সেলাই সেলাই উপর পাট থেকে এভাবে সেলাই দিতে হবে, ঠিক আছে? দেখেন, এভাবে সেলাই নিতে হবে, ওকে, আমাদের ফুল কলারটা, ঠিক আছে? সেলানোর পর বাড়তি কাপড়টা কেটে ফেলে দিতে হবে, ওকে? একজ্যাক্টলি ভাবে আমাদের এভাবে বাড়তি কাপড়টা ফেলে দিতে হবে, ঠিক আছে? তারপর দেখেন নিচের পাটটা নিতে হবে, নিচের যে কাপড়টা আমাদের শেপ অনুযায়ী কাটিং করা হয়েছে সেই কাপড়টা এভাবে নেওয়ার পর দেখেন একজ্যাক্টলি ভাবে এভাবে সেলাই উল্টে ফেলতে হবে, ঠিক আছে? এখানে ভালো করে একটু ব্যাগ স্টিক দিয়ে দেবেন, ব্যাগ স্টিক দিয়ে সেলাই উল্টে ফেলতে হবে, ওকে? এভাবে একটা ব্যাগ স্টিক দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর শেপ অনুযায়ী বাড়তি কাপড়টা কেটে ফেলে দিবেন, ওকে? সুন্দর করে আপনারা আপনাদের মতো বাকি কাপড়টা ফেলে দিতে হবে, ঠিক আছে? বাট ভিতরে রাখলে সেটা আমাদের কলারটা ফিনিশিং হয়ে বসবে না, একটু জমে যাবে, ঠিক আছে? ওই জায়গাটা মোটা হয়ে যাবে, তো সেই জন্য কী করতে হবে, আমাদের বাড়তি কাপড়টা এভাবে সুন্দর করে 1/2 ইঞ্চির থেকে কম রেখে 2 সুতোর মতো রেখে বাকির কাপড়টা ফেলে দিতে হবে, ঠিক আছে? ফেলে দিয়ে এখন আমাদের কলারটা কী করতে হবে, উল্টে ফেলতে হবে। উল্টানোর আগে আমাদের যে সেলাইটা আছে যে বাড়তি কাপড়টা এভাবে একটু ওর করে কেটে দিতে হবে, ঠিক আছে? এভাবে একটু কেটে দিতে হবে, ঠিক আছে? আমাদের যাতে কোথাও শেপটা সুতাটা যাতে টান না থাকে, আমি সুতা কাটবেন না, জাস্ট কাপড়টা একটু কেটে দিতে হবে, ঠিক আছে? ভালোভাবে একটু কেটে দিতে হবে যাতে আমাদের উল্টানোর পর এক্স্যাক্টলি ভাবে বসে যায়, ওকে? তারপর কি করতে হবে দেখেন, এক্স্যাক্টলি ভাবে উল্টে ফেলতে হবে, ঠিক আছে? উল্টানোর পর হাতে ঘষে ইস্ত্রি দিয়ে বসায় আয়রন করে বসায় নিতে হবে, ঠিক আছে? আয়রন করে এক্স্যাক্টলি ভাবে বসায় নেবেন, ওকে? বসা নিয়ে বাকি কাপড়টা কেটে ফেলে দিতে হবে, ঠিক আছে? আমাদের যা সিলের কাপড়টা রেখে বাকি কাপড়টা এভাবে কেটে ফেলে দিতে হবে, ওকে? তা আমি অফ ক্যামেরাতে একটু আয়রন করে বসা নিচ্ছি, দেখেন আমাদের বসানো শেষ, ঠিক আছে? অফ ক্যামেরা কাপড়টা বসা নিয়েছি, বাকি কাপড়টা এভাবে এখন কেটে ফেলে দিতে হবে, ঠিক আছে? ফেলে দিয়ে এখন বডির সাথে জয়েন দিয়ে দিব। তো আমি নেক্সট ভিডিওতে কলার কীভাবে জয়েন হয় সেটা দিয়ে দিব। আমার আগের ভিডিওতে আছে, দেখেন আমার চ্যানেলে ঢুকে দেখবেন যে কলার কীভাবে জয়েন দিতে হয়, কীভাবে সেলাই করতে হয় সেই ভিডিও দেওয়া আছে। বাট আমি নেক্সটে তারপর আবার আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে, কীভাবে জয়েন দিতে হয়। তো ভিডিওটা খুব ভালোভাবে না টেনে দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ঠিক আছে? আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।